আচ্ছা কিছু কারেন্ট ট্রেন্ড অনগোইং চলতেছে যেগুলো আমাদের হিউম্যান রিসোর্সকে সামহাউ মোটিভেট করতেছে, আমাদের হিউম্যান রিসোর্স এগুলোর সাথে সামহাউ মোটিভেট হচ্ছে, আমাদের হিউম্যান রিসোর্স শেপ হচ্ছে কারেন্ট ট্রেন্ডগুলো দ্বারা। আজকে আমরা এগুলো নিয়ে কথা বলব। ইনোভেশন একদম নাম্বার ওয়ান ট্রেন্ড, যেটা দ্বারা হিউম্যান রিসোর্স খুব ড্রাস্টিক একটা শেপে চলে আসছে। ইনোভেশন, ইনোভেশন বলতে কি বুঝেন? ক্রিয়েটিং সামথিং নিউ। আগে আপনারা যে ফোনগুলো ইউজ করতেন, এই ফোনটা কি আপনারা দেখছেন? বেশ বড় বড় প্ল্যান ফোন, এই ফোনটা আসলে হ্যাঁ ছোট ফোন এটা একটু ছোট ভার্সন আসছিল, একটা ডিসপ্লে সব অ্যাড করছে, এখানে স্ন্যাক একটা গেম আছে না বিসার ওইটা খেলতে পারতে, আবার দেখাতে এটাকে একটু চেঞ্জ করে দিয়ে ডিসপ্লেটা কালার করে দিয়েছে, দেখতে পাচ্ছ না? আবার এটাকে দেখাতে একটু চেঞ্জ হয়ে ফোল্ড ফোনটা হয়েছে, হ্যাঁ ফোল্ড ব্ল্যাক। আবার এখান থেকে আবার এই স্লাইড করতে প্রথম বেরিয়েছে, স্লাইড করে ফোল্ড করা যায়, একটা স্লাইড করা যায়, এখান থেকে কি দেখা যাচ্ছে অন্য একটা ফোন বেরিয়েছে, সেটা হচ্ছে স্ক্রিনে টাচ করা যায়, এবার স্ক্রিনে চলে আসছে বাটন ছিল মানে স্ক্রিনে টাচ করা, হ্যাঁ এটাও ঠিক আছে, এটা থেকে তো বেরিয়ে যায় বাটন ছিল স্ক্রিন ছিল এরকম ছিল, আবার ফুল স্ক্রিন হয়ে গেছে, দেখ আস্তে আস্তে আমরা একটা নতুন শেপ পাইছি, নতুন ফোনের একটা শেপ পাইছি, হ্যাঁ এই যে ড্রাস্টিক একটা চেঞ্জ এটা হিউম্যান রিসোর্সকে প্রভাবিত করে না। এই ফোনটা যখন বের হয়েছে এখানে যে মানুষগুলো কাজ করছে এটা ডেভেলপমেন্টের জন্য, ধরেন ওদেরকে আমি এখন এখানে নিয়ে আসছি, ওরা আর কোনো কিছুর সাথে ইনভলভ না, ওরা পৃথিবীর সাথে টোটালি ইনভলভ না, এই মানুষগুলোই, এই মানুষগুলো যারা এই ফোনটা বানাইছে ওদেরকে জাস্ট এই রুমের মধ্যে আমি বন্ধু করে রাখছি, কথাটা বুঝেন? ওরা আর কিচ্ছু দেখবে না, মানে কোনো কিছু ওরা দেখবে না, বাইরে কি হচ্ছে না ওদের কাছে কোনো আইডিয়াই নেই। এই ফোনটা যারা বানাইছে, যারা এই ফোনটা ডেভেলপ করছে, ওরা এক সবাই এখানে বসে আছে, টুকটাক পৃথিবী মুভ করতেছে, অনলাইন 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 এই অবস্থা চলে আসছে যখন আমরা স্মার্টফোন ইউজ করতেছি, ঠিক আছে? এখন এই লোকগুলোকে অনেক বছর পর আমি বের করলাম, বুঝলেন উদাহরণটা? আবার করতেছি, এই ফোনটা যারা ডেভেলপ করছে, ফোন তো কেউ একটু ডেভেলপ করে, এই ফোনটা যারা ডেভেলপ করছে একদম যে তার ফোন যেটা ছিল, এখানে কোনো আহামরি ইনোভেশন নেই, আহামরি ধরুন কোনো টেকনোলজি ইউজ হয় না, নর্মাল একটা জিনিস, খুবই ওল্ড ফ্যাশন নাম ছিল, ধরেন এটার কোনো একটা এক্স ফোন, এই এক্স ফোনটা যারা ডেভেলপ করছে, ধরেন এক্স ফোনটা ডেভেলপ করছে রাকিব, আমি রাকিশও করছে, আপনারা সুমাইয়া, তারপরে কে কে সুরাইয়া, এরকম কয়েকজন মিলে এই ফোনটাকে ডেভেলপ করছে, এই চারজন এই ফোনটাকে ডেভেলপ করছে, এই চারজনকে আমি একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছি, ওরা আর এখান থেকে বের হতে পারবে না, ওরা এই ঘরে বন্দি আছে অবস্থায় এখন ওরা টোটালি রুমের মধ্যে আছে, ওদেরকে রেগুলার বেসিস খাবার টাবার সব কিছু দিচ্ছে সব ফাইন, বাট ওরা বাইরে কী হচ্ছে কোনো আইডিয়া নাই ওদের। ফোনটা আস্তে আস্তে ইনোভেট হচ্ছে, নতুন নতুন ফোন বের হচ্ছে, এখন এই লেভেলে চলে গেল, এই ফোনটা ধরে ডেভেলপ করছে জারিফ, তারপরে আর কি ওরা ওদের যে টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে না, কারণ ওরা নতুন নতুন শেপের জিনিসপত্র ইউজ করছে, ওরা তো এগুলো দেখছে, এই যে ফোনটা ডেভেলপ হয়েছে
এই ফর্মটা ডেভেলপ করার জন্য আরো অনেক বেশি টেকনোলজি ইউজ করতে হয়েছে, তাই না? তো এই বেশি টেকনোলজি যারা ইউজ করছে ওদের অনেক বেশি টেকনোলজি নিয়ে খেলা ডেভেলপ হয়েছে, না ওগুলাতে ওরা এফিশিয়েন্ট হয়ে তৈরি ডেভেলপ করতে পারছে। তার মানে এরা অনেক বেশি অ্যাডভান্স দেখা যাচ্ছে এদের চেয়ে আমরা যে করেছিলাম। কারণ যারা ওল্ডিশ ওল্ড যে ফর্মটাতে যারা কাজ করছে তারা অত বেশি টেকনোলজি কিন্তু অ্যাডভান্স ছিল না। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যত সময়ের সাথে ফোন ব্যাটারি একটা কি বলবো ইমেজে চলে গেছে, তত মানুষের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও একসাথে বাড়ছে। এখন যদি আমি এই লোকগুলোকে বলি এই ফোনটা ডেভেলপ করতে, এখন ধর্মদলকে আমি রুম থেকে বের করেছিলাম, বের করে বললাম যে তুমি আমাকে এমন একটা ফোন বানাই দাও যেটা টাচ স্ক্রিন হবে, যেখানে টাচে কাজ করা যাবে, যেটা দিয়ে ছবি তোলা যাবে, এরকম কিছু একটা হইতে হবে, তুমি আমাকে একটা ফোন বানাই দাও। এই টিমটাকে বললাম, ওরা তো এটা বুঝতেই পারবে না, কারণ ওরা যে ফোনটা বানাচ্ছে সেটা ছিল একটা নেটওয়ার্ক লাগানোর জন্য একটা কি বলবো ম্যাক্স ছিল আর হাইস ডায়াল করা যেত। ওদের টেকনোলজিক্যাল এক্সপার্টিস হচ্ছে এত পর্যন্ত, ওরা এটা সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। তার মানে কি আমার হিউম্যান রিসোর্সকে প্রপারলি যদি ফাংশন করতে হয় তাহলে এই এক্সপার্টিসটাতে যেতে হবে না। গ্র্যাজুয়াল টেকনোলজিক্যাল ইনোভেশন যেরকম হচ্ছে হিউম্যান রিসোর্স কেও ওটার সাথে কোপ করে করে এই লেভেলে আসতে হবে না। যদি না আসে তাহলে কি আমি অ্যাজ আ অর্গানাইজেশন বেটার আউটকাম পাবো? ধরুন আমি এই ফোনটা ডেভেলপ করছি, আমার এক্সপার্ট লোক আছে, এগুলো পৃথিবী আগে গেছে, আমি আগে জায়গায় ফিক্সড আছে, তাহলে এখন ধরুন আমি বিজনেস করতে যাচ্ছি, তাহলে কি আমার পক্ষে সম্ভব ওই রকম একটা ফোন ডেভেলপ করা? এটা সম্ভব না, কারণ আমি ইনোভেশনের সাথে সাথে নিজেকে ওইভাবে তাল মিলিয়ে নিয়ে যেতে পারি নাই। বুঝতে পারছেন? জি স্যার। এত ধরো ধরো না বুঝতে তো সমস্যা। সো ইনোভেশন খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে খুব খুব বেশি ইম্পর্টেন্ট। ইনোভেশন কোন লেভেলে ইম্পর্টেন্ট সেটা আমাদের একটু বুঝাই। আপনারা এখন যে ফোন ইউজ করতেছেন, গুগল টুগল অনেক কিছু ইউজ করেন, হ্যাঁ এগুলো এখন থেকে 10 বছর পরে গিয়ে আপনারা একদম হাস হাসি করবেন, একদমই লিখে দিচ্ছি। জি স্যার। মানে আপনাদের মনে হবে এগুলো কি না কি ইউজ করছে, এগুলো যেন টাইপ করতে হয়, তেলা করতে হয়, তো কি বলবো ভালো স্যার আমার মাইন্ডে কি আছে বুঝতে হবে না। মানে আপনারা এরকম ডিমান্ড হয়তো করতে পারেন। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট হিউম্যান রিসোর্সের জন্য, হিউম্যান রিসোর্সকেও ইনোভেশনের সাথে সাথে চেঞ্জ হতে হবে। যদি ওটা প্রপারলি চেঞ্জ না হয় দেন আপনারা গিয়ে ফাইনাল আউটকামটা প্রপার পাবেন না। এটা খুব বেশি মোটিভেট করে, হিউম্যান রিসোর্সকে খুব বেশি মোটিভেট করে, নো ডাউট করে ইনোভেশন। ইনোভেশন খুবই 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 ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা হিউম্যান রিসোর্সকে মোটিভেট করে। ইনোভেশনটা হচ্ছে হিউম্যান রিসোর্সকে শেপ করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ইনোভেশন। আর একটা বলি, আমাদের হ্যান্ডওয়ার্ক ছিল না আগে, আমরা আগে হাতে বেশি কাজ করতাম না, এখন কি আমরা হাতে অত কাজ করি? আগে যে আপনারা হয়তো এই ফেজটা মানে ট্রানজেকশনটা ধরতে পারবেন যদি আপনারা আগের কথা চিন্তা করেন। আমরা অনলাইন ডেলিভারি শুনছেন কখনো? 10 বছর আগে কি চিন্তা করছিলেন অনলাইন ডেলিভারি? আপনারা আব্বা মা অনলাইন ডেলিভারি ইউজ করছেন? অনেক মানে চেঞ্জ হয়ে গেছে, ধরেন ওয়ার্ক প্রসেস চেঞ্জ হয়ে গেছে। আগে যে কাজগুলো আমাদের বাজারে গিয়ে করতে হতো সেটা দেখা যাচ্ছে এখন আমাদের কাজ চলে আসছে, বাজারে এসে আমাদের কাজ চলে আসছে। আমি যখন ফুড পয়েন্টটা ওপেন করি আমি বেসিক্যালি কি করি, আমি তো বাজারে ঢুকি, বাজারে ঢুকে আমি শপ করি, তাই না? আমি কিন্তু বাসায়, ফুড পয়েন্টটা ফুড পয়েন্টার জায়গায় আছে কিন্তু আমি বাজারে, কেমন না জিনিসগুলো, কিন্তু এটাই তো রিয়েলিটি। এখন আমার বাজারে বাসা থেকে বাজারে থাকতেছে না, বাসায় প্রেজেন্ট, আমি থাকতেছি বাজারে। বুঝতে পারছেন? সো চেঞ্জ, ড্রাস্টিক চেঞ্জ, এগুলোর সাথে একদম অ্যাকর্ডিংলি হিউম্যান রিসোর্সের চেঞ্জ হওয়া লাগতেছে, না হলে আমরা
যে কি বলবো শেপে থাকার কথা যে সাকসেসে আমাদের থাকার কথা আমরা সেটা পাবো না আমাদের কাজের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আগে আমরা কাজ করতাম হাতে এখন আমরা কাজ করি মাথায় আমরা এখন চিন্তা করে কাজ করি আমাদের কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে একটা কি বলবো একটা রেশিও প্যাটার্ন মাইন্ড এর যে আপনি করতে গুলো করতে পারবেন না
এমন হতে পারে আপনাদের এক মিনিটের মধ্যে আইডিয়া চলে আসে, এটা হইতে পারে। বাই আমি আপনাদেরকে একদম বলতে পারবো না যে আপনারা এটা বলছি, আপনাদেরকে এত টাকা দিচ্ছি, আমাকে এখনই আইডিয়া দিয়ে দেন, এটা আমি এনশিওর করতে পারবো না। তার মানে কি কাজের ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে না? আগে যে অর্ডার মানে কি বলবো অর্ডার আর কি বলবো অর্ডার রিসিভ করছে, অর্ডার সার্ভ করছে, এই প্যাটার্নটা ছিল, এই প্যাটার্নটা এখন চেঞ্জ হয়ে গেছে না? এখন তার আগের প্যাটার্নটা নাই। তার মানে আমার হিউম্যান রিসোর্স থেকে আমি কি এরকম বিহেভ আশা করতে পারি? তারা আমি অর্ডার করছি, অর্ডার যাতে সার্ভ করতেছে এরকম আশা করতে পারি? নাকি আমার ওয়ার্ক যে কি বলবো আগে যেভাবে কাজ করাইতাম এটার একটা চেঞ্জ আনা দরকার হচ্ছে? আগে যেভাবে আমি অর্গানাইজেশন চালাইতাম এখন কি সেম স্কিল চালাইতে পারবো? আগে ধরো আমি কমান্ড করছি, আমি এমপ্লয়ীদেরকে বলছি তোমরা ওই কাজটা করে ফেলো, তোমার চেয়ারম্যান তারা সাজা দেবো, তোমার শেয়ারটা তারা সাজা দেখে ফেলো, এটা তাড়াতাড়ি করে ফেলো, 10-1 ঘন্টার মধ্যে এটা ক্লিন করে ফেলো। এখন কি সেভাবে কাজ করানো যাচ্ছে? এখন অন্য কোনো একটা ইনগ্রেডিয়েন্ট আনতে হচ্ছে না যেটা দ্বারা হিউম্যান রিসোর্সকে আমি মোটিভেট করবো, তাদেরকে ইন্সপায়ার করতে হচ্ছে। এখন মোটিভেট করতে হচ্ছে পারফর্ম করার জন্য, কাজ করার জন্য তাদেরকে মোটিভেট করতে হচ্ছে। বুঝতে পারছেন? স্লেভের কাছে না, স্লেভের সম্বন্ধে আইডিয়া আছে। আগে যখন মানুষকে দাস হিসেবে রেখে দিত, তাদেরকে দিয়ে কাজ করানো যেত এভাবে যে ধরো একটা জমি দিয়ে দিছে, এটা চাষ করা শুরু করো, এখান থেকে তোমরা ফলন করবে, এটা ইজি করানো যাচ্ছে। কিন্তু ওয়ার্ক ফোর্সটা চেঞ্জ হতে হতে এখন এমন একটা অবস্থা গেছে যেখান থেকে আপনি এই ধরনের এক্সপেকটেশন রাখতে পারবেন না। আপনার মতো মোটিভেট করতে হবে, আপনার লিডার হইতে হবে, বস হইতে পারতেছেন না, আপনাদেরকে মোটিভেট করে কাজ করাইতে হচ্ছে, হুইচ নিড ইন্টেলেকচুয়াল এক্সপার্টিস। বুঝতে পারছেন? কাজের প্যাটার্ন সামহাও চেঞ্জ হয়ে গেছে, হাতের কাজের চেয়ে এখন মানসিক কাজটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, এবং সেটার জন্য ওই পরিবেশ দেওয়া, ওইভাবে ডিরেক্ট করা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ইনোভেশন, সেকেন্ডটা হচ্ছে ফ্রম হ্যান্ড ওয়ার্ক টু নলেজ বেসড ওয়ার্ক, থার্ড হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ। আমাদের যারা এখন ওয়ার্ক ফোর্সে আছে তাদের যে এক্সপার্টিস, তাদের যে এজ, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না? ধরেন এখন ম্যাক্সিমাম কোম্পানি যারা সিনিয়র পোস্টে আছে ওদের বয়স বললাম 35-50 আগামী 15 বছর পরে এরা সবাই রিটায়ার করবে, এই এজে যারা আছে সবাই রিটায়ার করবে 15 বছরের মধ্যে। মানে 15 বছরের মধ্যে এই মানুষগুলো নাই, এই মানুষগুলো তো সিম্পলি গম। এদের পেছনে পেছনে ধরেন 35-34 এজ পর্যন্ত যে মানুষগুলো আছে এদের এমনভাবে বিল্ড হইতে হবে না যাতে করে এই গ্যাপটা যখন হবে ওরা এই কাজগুলো করতে পারে, ওরা এই জায়গাটাতে আসতে পারে, এভাবে বিল্ড হইতে হবে না। ধরেন আপনার আব্বা একটা বিজনেস রান করে, আপনাকে ওই এক্সপার্টিস আনতে হচ্ছে না,
এই মানুষগুলো যখন চলে যাচ্ছে এই ফর্মটা ফিল আপ করার জন্য এদেরকে স্পার্ট হয়ে এখানে আসতে হচ্ছে না। এখন একটা সমস্যা হচ্ছে যে এই সেগমেন্টে আমরা ফোকাস করতেছি, এই সেগমেন্ট অনেক ক্ষেত্রে স্কিলফুল না, স্কিলফুল এই কারণে না কারণ তারা মনোযোগী না, কাজের ক্ষেত্রে মনোযোগী না, তারা স্কিল অ্যাটেইন করার ক্ষেত্রে মনোযোগী না, তারা তাদের যে সময়গুলো স্কিল গ্যাদার করার কথা ছিল ওই সময়টা অন্য কাজে লাগাচ্ছে। টিকটক ইউজার আমি নাম বলছি, আচ্ছা ফাইন, টিকটক অ্যাপ এটা যারা ইউজ করতেছে ওদের ম্যাক্সিমামের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করতে পারি না তারা কোনো ভালো স্কিল জেনারেট করতে পারে। আপনারা ইউজ করেন নাকি? ওরা অনেক মানে বেটার কোনো স্কিল ওদের ডেভেলপ করতে পারে এটা আমরা এক্সপেক্ট করতেছি না, এভাবে বলা হয়তো ঠিক না, বাট মানে জেনারেলি কি দেখা যায় তারা মানে বিভিন্ন অকওয়ার্ড কিছুতে বিজি থাকে, ভিডিও করা, ভিডিও শেয়ার করা, এই সে এগুলোতে থাকা হয়েছে। তো ধর এই পোর্শনটা অনেক বড়, ধরলাম এই যে ইউজারগুলো আছে এই পোর্শনটা বিশাল, এই বিশাল পোর্শন যখন ওয়ার্কফোর্সে আসবে তারা যদি এতে রিপ্লেসমেন্টে আসে তাহলে কি বেটার কোনো কিছু আসবে? হিউম্যান রিসোর্সটাকে প্রপারলি ডেভেলপ করছে আসলে হচ্ছে না, তার মানে কি আমি একটা ট্যালেন্ট শর্টেজ দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে। আগে যে ট্যালেন্টগুলো ছিল ট্যালেন্ট চলে গেছে, পেছনে ট্যালেন্ট আসার কথা ছিল হয়তো, যেভাবে আমি প্রজেক্টটাকে বলছি ওরকম না বাট সিমিলারিটা কাছাকাছি। এই ট্যালেন্টগুলো কি ফিল আপ করার জন্য যে ট্যালেন্টগুলো আসে সেগুলো আসলে ট্যালেন্ট না, তাই আমি দেখতে পাচ্ছি ট্যালেন্ট শর্টেজ দেখতে পাচ্ছি। এটার বাস্তব একটা উদাহরণ হচ্ছে ভ্যাকসিন যখন হয়েছে তখন অনেকগুলো দেশ স্প্লিট হয়ে গেছে, যে জায়গাটা হয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে আগে ধরেন এই জায়গায় অনেক দেশের এমপ্লয়ে কাজ করতো, যখন আলাদা হয়ে গেছে না এই এমপ্লয়গুলো মুভ করছে, এখানে একটা শর্ট স্ক্রিন হয়েছে, এমপ্লয় শর্ট স্ক্রিন হয়েছে, বুঝতে পারছেন? এইরকম জিনিসটা এই ক্ষেত্রে আমরা কিছু দেখতে পাই, আমাদের আসলে যে মানুষগুলো এখান থেকে মুভ করবে যে মানুষগুলো এখান থেকে চলে যাবে ওদেরকে ফিল আপ করার জন্য প্রপার রিসোর্স জেনারেট করার একটা ব্যাপার থেকে যায়, যেটার জন্য হয়তো এটা অন্য ইস্যু, এটাকে কীভাবে ডিল করবে সেটা অন্য ইস্যু, বাট এই ইস্যুটা থাকে আমাদের এই এই রিকোয়েস্টের জন্য প্রপারলি ফিল আপ হয় সেটার একটা ইস্যু থেকে যায়, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ডেমোগ্রাফিক চেঞ্জ আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে সামহাও কী বলবো মোটিভেট করতেছে, ইফেক্ট রাখতেছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ। ইভেন আচ্ছা এই পয়েন্টটা নোট করেন, ডেমোগ্রাফিক চেঞ্জ এই পয়েন্টটা নোট করেন। আবার গ্লোবালাইজেশন নিয়ে বিষয় একটা থাকে না, গ্লোবালাইজেশন সম্বন্ধে আইডিয়া আছে না, দি হোল ওয়ার্ল্ড ইজ অ্যাক্টিং লাইক এ সিঙ্গেল ভিলেজ গ্লোবালাইজেশন পুরা। আচ্ছা গ্লোবালাইজেশন সম্বন্ধে একটু বলি, গ্লোবালাইজেশনটা হচ্ছে অনেকগুলো দেশ আছে অনেক জায়গায় অনেকগুলো বর্ডার দিয়ে অনেকগুলো দেশ, বাট সামহাও আমরা এখন এখানে আছি, আমি সামহাও সবার সাথে কানেক্টেড, আমি সবার সম্বন্ধে জানি, সবার সাথে আমার ইন্টারেশন সামহাও হচ্ছে, পুরো ওয়ার্ল্ডটা একটা দেশের মতো আচরণ করতেছে। ধর আমি যখন এই এরিয়ায় আছি আমার সাথে সবার ইন্টারেকশন হচ্ছে ফাইন, এটা একটা এরিয়া বনানি বনানি আমার সবার সাথে ইন্টারেকশন হচ্ছে ফাইন, কিন্তু দেখা যাচ্ছে আমার এখন ইউএসএর সাথে মানে সেম ইন্টারেকশন হচ্ছে, ফিজিক্যাল এসে হয়তো এখানে নাই, যেটার জন্য মেটাভার্স কাজ করতেছেন, ফেসবুক কাজ করতেছেন, মেটাভার্স গেট করে ওইটাকেও সামহাও যাচ্ছে যেন এক ফিজিক্যাল এর মধ্যে কিছু একটা একটা এক্সপিরিয়েন্স দিতে পারে ইউজারদের, ওইরকম হয়তো যাচ্ছে, বাট দেখেন তাও স্টিল আমি এখানে থেকে ফোনে শুতে কানেক্ট হয়ে যাচ্ছি না, ওদের সব কিছুই আমার খাতা না, আপনি যে এই কাপটা পরে আছেন গেঞ্জি টাইট প্যান্ট এগুলা কি আসলে আপনার কাপড় ছিল, আপনার পুরো পুরুষের কাপড় ছিল এগুলা, এগুলা সামহাও অন্য একটা কালচারতে এখানে চলে আসছে কানেকশনের কারণে। তো এই যে আপনারা এক ধরুন বাসায় গেছেন, বাসায় গিয়ে ফুড পান্ডা ওপেন করেন, ওপেন করে পিজা অর্ডার করেন, পিজা কি আপনার দাদা খাইছে আসলে? খাই নাই এটা খাই নাই, এটা কেন হয়েছে এই জিনিসগুলো আসলে কেমনে আসছে, আসছে কারণ আমরা কানেক্টেড, গ্লোবালাইজেশনের কারণে আমরা সামহাও সবার সাথে কানেক্টেড,
আমরা ওদের কালচার এখানে আনতে পারতেছি, ওদের কালচার এখানে সামাও আমাদের এখানে চলে আসছে, আমাদের কিছু জিনিস সাথে সাথে যাচ্ছে, কোন কালচার কোন কালচারে যাবে সেটা এই কিছু ইস্যুদের কারণে হতে পারে, মানে কিছু ইস্যু থাকে, ধরো যারা পাস কান্ট্রি ওদের কাছে এখানে কালচার ট্রান্সফার হচ্ছে আর কি, ওগুলো মানে ডিফারেন্ট আলোচনা ওইটাতে যাচ্ছে না, বাট এটা বুঝেন গ্লোবালাইজেশনের কারণে আমরা সামা সবার সাথে কানেক্টেড আছে, সবার কালচার সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, এবং আমাদের কালচারের অন্যতে ইজি অ্যাক্সেস আছে। এখন যখন আপনার হিউম্যান রিসোর্স কাজ করবে, আপনার অর্গানাইজেশন যখন সবাই কাজ করবে, আপনার অর্গানাইজেশন শুধু আপনার দেশের মানুষকে সার্ভ করার জন্য কাজ করতেছে এরকম না, অনেক সময় আপনার অর্গানাইজেশন বাইরে মানুষকে সার্ভ করতেছে না, প্রায় বাইরে ওদের প্রোডাক্ট চলে যাবে, এখন সে যদি শুধু আমাদের জন্যই প্রোডাক্ট বানায় বাইরে মানুষকে সার্ভ করতে যাবে, তাহলে গ্লোবালাইজেশনে কি দেখতে পাচ্ছি কিছুটা সেম একটা ব্যাপার থাকে না, যে সবার সাথে একটা ডিলিং এর ব্যাপার থাকছে না, আমার বাইরের মানুষের সাথে ডিল করতে হচ্ছে, বাংলাদেশের মানুষের সাথে ডিল করতে হচ্ছে, এখন পুরো জিনিসটার ফ্লেভারটা দেওয়ার জন্য এটা যদি আপনার অর্গানাইজেশন ধরি আমি এখানে ধরেন আপনি বাংলাদেশের মানুষজনকে সার্ভ করার জন্য রাখছেন আপনি এতগুলো এমপ্লয়ি, আপনার ধরেন ইন্ডিয়াতে আপনার কাস্টমার আছে, ইন্ডিয়ার মানুষজনকে সার্ভ করার জন্য আপনার কিছু এমপ্লয়ি লাগবে না অর্গানাইজেশনের ভিতরে, ধরেন আপনি চায়নাতে চায়নাকে সার্ভ করেন, চায়না জিনিসপত্র বুঝবে বেশি কে চাইনিজ, ওদের কিছু মানুষ আপনার এমপ্লয়ি কিছু থাকলে আপনার সুবিধা, আবার ধরেন আর কোথায় আছে ধরেন নাইজেরিয়া দুবাই, ধরেন দুবাই কিছু মানুষজনকে আপনি সার্ভ করবেন, ওদের কিছু মানুষ আপনার ওয়ার্ক ফোর্স থাকে আপনার জন্য সুবিধা না, ওইভাবে সার্ভ করা বিজনেস করা, তার মানে কি গ্লোবালাইজেশন আপনার হিউম্যান রিসোর্সে খুব ভালো একটা প্রভাব রাখতেছে, আপনার হিউম্যান রিসোর্স ধরুন আগে পুরোটাই বাংলাদেশ এমপ্লয়ি থাকার কথা ছিল, এখন সেটা ডাইভার্স হয়ে গেছে, কিছু মানুষজন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন এই পয়েন্টটা নোট করেন গ্লোবালাইজেশন। তাদের
প্রিফারেন্স, তাদের অ্যাকশন, অনেক কিছু এটার ভিতরে চেঞ্জ হয়, তাদের ওয়ে অফ থিংকিং, তাদের ক্যারিয়ার প্ল্যান, অনেক কিছু চেঞ্জ হয় এখানে, এটা চলতে বুঝতে সো এখন দেখেন এই শিফটটা আমাদের হিউম্যান রিসোর্স কেও সামহাউ শিফট করতেছে। আগে যারা ধরুন ফেসবুক ইউজার ছিল তারা যে কাজে এক্সপার্ট ছিল, এখন যারা ফেসবুক ইউজার আছে তারা কি ওই কাজগুলোতে এক্সপার্ট নাকি তারা অন্য অনেক কাজে এক্সপার্ট, তারা অন্য অনেক কিছু করে, তারা অনলাইন বিজনেস করতেছে, বাসায় বসে প্রোডাক্ট সেল করছে, অনেক কিছু করতেছে তারা। সো বিশাল একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? এই ক্লাসটা শেষের দিকে হওয়াতে আপনাদের ক্লাসটা একদম আলাদা থাকে না, কারণ কি বলতে আসলে বুঝতে পারতেছি সামনে বুঝতে আমি চাইছিলাম আমার ক্লাসটা শুরুর দিকে থাকলে আরো গল্প করা যায়, না আমার কিছু বোঝানো যায়। আর বেসিক্যালি এগুলা কি আপনাদের পড়ানো হচ্ছে? এগুলা কাইন্ড অফ তাকে গল্প করতেছি, জাস্ট কিছু স্টোরি শেয়ার করতেছি। জি স্যার। আরেকটা বলি, ভ্যালু চেঞ্জ, আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আগে ফ্র্যাঙ্কলি স্পিকিং এত বেশি ফিমেল স্টুডেন্ট কি আমরা পেতাম, ধরুন আজকে থেকে 20 বছর আগে এত বেশি ফিমেলরা কি পড়াশোনাতে থাকতো? কম ছিল না জিনিসটা, আস্তে আস্তে বাড়ছে না। এখন কোম্পানিতে টপ পজিশনে যত ফিমেলকে পাওয়া যায়, আগে এটা কল্পনা করা যেত, আগে তো মোস্ট অফ দ্য কেসেস ম্যানরাই এটা কন্ট্রোল করতো, ছেলেরা এটা কন্ট্রোল করতো, তার মানে কি ভ্যালু থেকে চেঞ্জ আসছে না। আগে যে রোগগুলোতে আমরা সাধারণত মেয়েদেরকে দেখতে পাইতাম না, এখন সেখানে ওতে চেঞ্জ আসছে, হিউম্যান রিসোর্সে চেঞ্জ আসছে। হিউম্যান রিসোর্স আগে ছিল ফুল ম্যান বেসড, মেল বেসড, মেল ডমিনেটেড, এখন এখানে হাফ হাফ, হাফ মেল হাফ ফিমেল, এরকম একটা প্রশ্ন চলে আসছে না, একদম ফুল হাফ হাফ না হলেও কাছাকাছি প্রশ্ন চলে আসছে। জি স্যার। আচ্ছা এটাকে আরো চেঞ্জ হইতে পারে? হ্যাঁ বলুন। আগে নারী অধিকার নিয়ে কাজ হয়েছে, এখন ওই তৃতীয় লিঙ্গের অধিকারী ওদেরকে নিয়েও কাজ হচ্ছে না, তার জন্য হ্যাঁ যারা ট্রান্সজেন্ডার বলে আমি ওদেরকে শুরু হবে আসবে, ওদেরও দেখা যাচ্ছে ওয়ার্কফোর্সে একটা ইনভলভমেন্ট থাকতেছে, হয়তো এখন যে কমিউনিটিতে আমরা আপনারা কাজ করতেছেন, আপনারা পড়াশোনা করছেন, এখানে আপনারা দেখবেন যে চেঞ্জ আসতেছে, রেশিওতে চেঞ্জ আসতেছে। আগে শুধু মেল ফিমেলরাই কাজ করতো, এখন হয়তো অন্য একটা প্রশ্ন কাজ করবে এখানে, তো একটা চেঞ্জ আসতেছে। তার মানে এখানে চেঞ্জের কারণে আমার ওয়ার্কফোর্সও চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। এখন এত চেঞ্জ আসতেছে, এত কিছু হচ্ছে, এগুলো তো আমার সামনে এই চার্ট তো এভাবে শেপ হবে না, এই সবগুলো চেঞ্জকে ধরে তো আমার এই চার্ট হিউম্যান রিসোর্স আমার অর্গানাইজেশনে যারা কাজ করবে ওরা তো এইগুলাকে মেনটেন করে তো ওরা চেঞ্জ হবে, ওরা শেপ হবে, ওদের একটা পজিশন দাঁড়াবে, তাই তো? এদেরকে নিয়ে আমার কাজ করতে হবে, আমার প্ল্যানিং আছে না, হিউম্যান রিসোর্স প্ল্যানিং আছে না, হিউম্যান রিসোর্স প্ল্যানিং আছে, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আছে, এগুলো সামহাউ সব কিছুকে মাথায় রেখে সব কিছুকে কাউন্ট করে দেন সাজাতে হবে না। আমি যদি কোনো একটা প্রশ্ন মিস দিই, ধরুন আমি এইচআর প্ল্যানিংটা এরকম করতেছি যেখানে ফিমেলদের কোনো অবস্থা নাই, আমার এইচআর প্ল্যানিং ধরুন এরকম, তাহলে কি এটা কোনো একজন থেকে মানে ফ্রুটফুল কিছু হবে, এটার জন্য প্রবলেম ক্রিয়েট হবে না, এটা প্রবলেমের একটা সিচুয়েশন ক্রিয়েট করবে না, আমার সবকিছু মাথায় রেখে এমন সলিউশন আনতে হবে, এমন কিছু ডেভেলপ করতে হবে যেন
সবাই সমান অধিকার পায়, সবাই যেন একদম কি বলবো সমান ফ্যাসিলিটিস এনজয় করে, এটাই তো। তো এই সফটওয়্যার চেঞ্জকে অ্যানালাইজ করে একটা প্রপার প্ল্যানিং, প্রপার হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এটাই থাকতেছে অর্গানাইজেশনের মেইন টার্গেট। বুঝতে পারছেন? এই যখন আপনি এটাকে ডেভেলপ করে এই ট্রেন্ডটা করতে যাচ্ছেন, স্ট্র্যাটেজি ফরমেট করতে যাচ্ছেন, আপনার ট্যালেন্ট অ্যাকুইজিশন থেকে শুরু করে এমপ্লয়ি হায়ার থেকে শুরু করে এভরিথিং এ চেঞ্জ আসবে না? আপনি ধরেন আগে এমপ্লয়ি হায়ার করতেন, সার্ভার যখন দিতেন লিখে দিতেন শুধু মেল, যারা অ্যাপ্লাই করবে সবাই মেল, ধরেন আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে পিডিএ পাস হইতে হবে আর মেল হইতে হবে, আপনি এভাবে অ্যাপ্লাই হায়ার করতেন। এখন কি এই সার্ভার দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন? এই সার্ভার দিতে পারছেন আপনি, আপনার বোধ মেল অ্যান্ড ফিমেল ম্যাচ করে দিতে হচ্ছে না, হয়তো কিছুদিন পর আপনার ট্রান্স এটাও ম্যাচ করে দিতে হবে না। তার মানে এই চেঞ্জগুলো আপনার অর্গানাইজেশনে কিন্তু চেঞ্জ আসছে, আপনার অর্গানাইজেশনে চেঞ্জ আসছে। এখন যে গ্লোবাল চেঞ্জগুলোর কথা বলছি এগুলা আপনার অর্গানাইজেশনের ভেতরে চেঞ্জ আনতেছে, এটা কি বুঝতে পারতেছেন? আপনার ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেলে, যখন আপনি এই চেঞ্জগুলো আনতেছেন আপনার ম্যানেজমেন্ট পলিসি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এগুলো চেঞ্জ আস্তে আস্তে হয়ে যাবে। আপনি যে ব্যাপারটা আপনার এনশিওর করতে হবে এটা লাস্ট এটা বলে শেষ করেছি, সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকতে হবে। আপনার যদি এমন হয় আপনি ধরেন কি বলবো আপনি এত পরিবর্তন আছেন যে এখন যেহেতু ফিমেল এমপাওয়ারমেন্ট হচ্ছে আমি শুধু এতটুকু দেশে সীমাবদ্ধ আছি, আপনার অর্গানাইজেশন শুধু এতটুকু পরিবর্তন আপনার সার্ভার এতটুকু পরিবর্তন দিচ্ছেন না, আপনি জানতে শুধু মেশিনে থাকলে তো হবে, আপনি এটা জানেন না এই অন্য যে সেক্টরটা ট্রান্স যে সেক্টরটা এটা নিয়েও কাজ হচ্ছে এবং এটা নিয়েও আস্তে আস্তে সবাইকে অ্যাপ্লাই করা হচ্ছে, এই ইনফরমেশনটা আপনার কাছে নেই, আপনি এটা জানেন না, আপনি লার্নিং প্রসেসে নাই, আপনি এখানে এসে স্টাক হয়ে গেছেন, মানে আপনি এখানেই শেষ, আপনি এখানেই কনস্ট্যান্ট হয়ে গেছেন এই জায়গাতে এসে। তাহলে ধরেন পাঁচ বছর পরে গিয়ে যখন এটা ডেভেলপ হয়ে যাবে তখন আপনি যদি এটার সাথে এটাকে চেঞ্জ না করেন তাহলে আপনার কোনো প্রবলেম না। ক্রিস্টাল ক্লিয়ার? সো অলওয়েজ লার্নিং ফেজে থাকতে হবে অর্গানাইজেশনে, সব সময় লার্নিং ফেজে থাকতে হবে, ইভেন ইন্ডিভিজুয়ালও অলওয়েজ লার্নিং ফেজে থাকতে হবে, কারণ লার্নিং ফেজে না থাকলে আপনি সামহাউ চেঞ্জ করতে নিজেকে এটা করতে পারবেন না। বুঝতে পারছেন? অর্গানাইজেশনাল লার্নিং খুব দরকার, ইন্ডিভিজুয়ালদের জন্য লার্নিং খুবই দরকার। সো বিজনেস পার্সপেক্টিভে যখন আমি দেখবো অর্গানাইজেশনাল লার্নিং কি, চোখ খান খোলা রাখা, এটা হচ্ছে লার্নিং, তাই না? ওভারঅল লার্নিং যেন আপনার থাকে, আপনার লার্নিং যেন কনস্ট্যান্ট না হয়, এটা যেন কন্টিনিউয়াস প্রসেস হয়। ক্লিয়ার? ফাইন, আজকের জন্য এতটুকু রাখতেছি।